আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রোস গুড লাইভে আমি রুদ্রোস চলে আসছি এনবিএন অটোমোবাইলস গাড়ির শোরুমে। এই শোরুমটি কুরিল বিশ্বরোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের রিকন্ডিশন গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি গাড়ি দেখাবো, হন্ডা ভেজেল 2014 মডেলের ব্লু কালারের গাড়িটি। একটু পুরোনো মডেলের গাড়ি, তো দেখুন আমরা গাড়ি দেখি কি অবস্থায় আছে, ফিচার সম্বন্ধে জেনে নেই, দাম সম্বন্ধে জেনে নেই, যেহেতু রিকন্ডিশন গাড়ি লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে নেব। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে। জি ভাই, রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায়? জি। তাহলে ভাই একটু জানবো যে এই মুহূর্তে অ্যাভেলেবেল কি কি গাড়ি আছে আপনাদের? ভাই এই মুহূর্তে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল রয়েছে এক্সজি এবং ফিলার, এক্সজি ডাবল এক্সজি হাইব্রিড নন হাইব্রিড মিলিয়ে। তারপরে এনডিজির ভিতরে স্কোয়ার আছে, নোহা আছে, এসুভির ভিতরে হোন্ডা ভেজল, হোন্ডা সিআরভি, নিসান এক্স ট্রেইল, হ্যারিয়ার, প্রাডো, তারপরে তো সিএইচআর আছে। এছাড়া একবারে সেডানের ভিতরে যেমন এলিয়ান প্রিমিয়াম আছে, হ্যাচব্যাকের বা আপনার ওয়াগনের ভিতরে পিয়াস আছে। তো মোটামুটি জাপানে যে মানে সকল গাড়ি বাংলাদেশে অ্যাভেলেবল সবই রয়েছে আর কি। মোটামুটি অ্যাভেলেবেল গাড়ি রয়েছে এবং হাইব্রিড নন হাইব্রিড ধরনের রয়েছে। হাইব্রিড নন হাইব্রিড মোটামুটি সবই রয়েছে। এরপরে যদি চাকার অংশে আসে, 17 ইঞ্চি অ্যালয় রিম দেওয়া যাতে এবং এটা হোন্ডার অরিজিনাল, হোন্ডা এটাই প্রোভাইড করে থাকে আর কি। যদি লুকিং গ্লাস আসে, লুকিং গ্লাসের সাথে একটা ইন্ডিকেটার অ্যাটাচ করা আছে এবং এই লুকিং গ্লাসের সাথে কিন্তু একটা ব্লাইন্ড স্পট মিরর আছে। আমি যদি এখন ডোর প্যানেল আসি, ডোর প্যানেল এখানে হচ্ছে আপনার রেনফিল আছে, উপরে একটা রুফ বার আছে। কেউ যদি উপরে ক্যারিয়ার ইনস্টল করতে চান, এখানে অপশন দেওয়া রয়েছে, জাস্ট একটা ক্যারিয়ার কিনে সেট আপ করে ফেলতে পারবেন। এক্সট্রা করে কোনো রকম হ্যাসল নাই আর এরকম ক্রোমের টাচ নাই, বাট এই হ্যান্ডেল বারটা ক্রোম এবং জাপানি জিনিস যা ছিল উনি একটা এক্সট্রা কিট লাগিয়ে নিয়েছেন আর কি। এবং ভেজেলের একটা আনকমন জিনিস যে পিছনের হ্যান্ডেল বারটা উপরে নর্মালি ডোর প্যানেলের সাথে থাকে, যেহেতু হ্যাচব্যাক টাইপের বা ক্রস ওভার টাইপের গাড়ি, সব পিছনের অংশ হচ্ছে একটা স্পয়লার আছে, এছাড়া ওয়েপার আছে, হোন্ডার মার্কিং করা আছে। এবং লাইটটা যদি দেখাই, এখানে আছে এলইডি লাইট দেখতে পাচ্ছেন, এছাড়া ব্রেক কোন এই লাইটটা জ্বলবে, এখানে ইন্ডিকেটর আছে আর এখানে রয়েছে একটা ব্যাক লাইট। আর কার্পেট না ভাই, এটা সব স্কোয়ার হুইল আসে না।
স্কোয়ার হুইল আছে না এবং স্কোয়ার হুইল রাখার মতো কোনো জায়গা নেই। এখানে হচ্ছে জেল কিটের কিটগুলোই জায়গায় ভিতরে একটা রুম লাইট আছে, রুম লাইটটা জ্বালানো যায় অফ করা যায়, এখানে যে বাটন রয়েছে। আর এখানে একটা এক্সট্রা পাওয়ার স্টেশন আছে, এইটা হচ্ছে আপনার 180 ওয়াট অথবা 12 ভোল্টের ম্যাক্স। এখান দিয়ে হচ্ছে আমরা যেহেতু জেল কিট আছে এই গাড়িটা আপনি এখান থেকে আপনার পিছনের চাকাটা রিফিল করে নিতে পারবেন, এছাড়া আপনার যদি কোনো কারণে কোনো পাওয়ার দরকার হয় ওইটা হিসাবে ইউজ করতে পারেন। এই তো মোটামুটি দেখালাম, আগে দেখি রেঞ্চির আছে। এখন যদি ডোর প্যানেল ওপেন করি, এখানে হচ্ছে ফেব্রিক এবং লেদারের কম্বিনেশন আছে। এই গাড়িটা হচ্ছে জেট প্যাকেজ, তো হাফ লেদার সেট এবং তিনজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর্মরেস্ট রয়েছে। আর এই কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং ওই যে পিছনে যে ম্যাটটা দেখিয়েছিলাম ওরকম সেম ম্যাট হচ্ছে সামনে ইনস্টল করা রয়েছে। ডোর প্যানেল অপশন গুলো আছে যেমন স্পিকার বোতল হলে এগুলো, এবং ডোর ওপেনের মাত্রা হচ্ছে ক্রোমে, মানে প্রয়োজনীয় বাটন আছে এখানে, প্রয়োজনীয় বাটন আছে ইকো মোড, ইভি মোড। রেসিং কার গুলোতে এই জিনিসটা থাকে, মানে যেগুলো একটু প্রিমিয়াম গাড়ি যেমন এই ভেজেলের ভিতরে আপনার জেট প্যাকেজটা, গ্যাসের ভিতরে ইএক্স প্যাকেজ, ওগুলোতে প্যানেল শিফট গিয়ারটা দিয়ে দেয়। তো এটার মাধ্যমে হচ্ছে আপনার এটা ম্যানুয়ালি আপনার গিয়ার চেঞ্জ করতে পারবেন। মাল্টিমিডিয়া রয়েছে, মাল্টিমিডিয়া গাড়ির ব্যাক ক্যামেরাটা আমি দেখে দিই, হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা, গাড়ির গিয়ার শিফটিং হিসাবে আছে সিভিটি, এবং এর যে এসি প্যানেল এখানে কোনো বাটন বা কিছুই নেই, টাচ স্ক্রিন, নর্মালি আপনি জাস্ট টাচ করলে এটা কাজ করবে। এবং দুইটা সিটের সাথে সিট হিটার আছে, এখানে স্পোর্টস মোড আছে, এখানে ইলেকট্রনিক হ্যান্ড ব্রেক আছে, জাস্ট হচ্ছে আপনার হাতে কিছু টানতে হবে না, পায়ে প্রেস করতে পারবেন না, মানে আপনি বাটন প্রেস করলে এখানে আর্মরেস্ট আছে, এটা ওপেন করা যায়। আর এখানে দুইটা কাপ হোল্ডার আছে, এটা চাইলে আরো ডিপও করা যায়। মাইলেজ কেমন আছে ভাইয়া? ভাই এটা 57,000 মতো চলে। 57,000? জি। এসি নব গুলো রয়েছে, প্রয়োজনে যা যা দরকার আর কি একটা গাড়িতে সবকিছু আছে। সানশেড আছে, সানশেডের সাথে ভ্যানিটি মিরর, এবং এখানেও রুম লাইট আছে, ভিতরে রুম লাইটের প্রভাব নেই, এখানে একসাথে দুইটা আছে, যদি কেউ এভাবে জ্বালাতে না চায় তো এখানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, এবং একটা প্রজেকশন লাইট, মানে এখানে লাইটটা সরাসরি আমি যদি কিছু রেখে করতে চাই সরাসরি এভাবে কাজ করবে। আর একটু কষ্ট দেয় আমরা একটু ইঞ্জিনটা দেখে নিই। হ্যাঁ চলেন দাম ইঞ্জিন গাড়ি সুন্দর স্টার্ট করা আছে একেবারে সামনে থেকে। আমরা ফ্লোর ম্যাটে তো প্রয়োজন নেই, মোটামুটি মোটামুটি ভেজেল আসলে বলতে হয় না, ঢাকা শহরে যথেষ্ট অ্যাভেলেবল। হ্যাঁ বাংলাদেশে আসলে ভেজেল গাড়ি খুব চলছে, জি অনেকে ইউজ করছে। আসলে কি অবস্থা এই মুহূর্তে ভাইয়া? টুবিলার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে, এছাড়া কেউ যদি নিতে চান আমরা মানে বিফোর পারচেস উনি চাইলে এটা টেস্ট করে নিতে পারেন ঢাকার যে কোনো ওয়ার্কশপ থেকে, আপনি আগে এটা টেস্টে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে হোন্ডা ভেজেল জেট প্যাকেজ 2014 মডেল, প্রাইস পড়বে 24,50,000 টাকা। 24,50,000 টাকা, জি। আজকে প্রাইস লোন হবে না, এটা হয়তো বা 2 বছরের লোন হতে পারে, মোটামুটি 15,00,000 টাকার মতো প্রায় লোন হবে, প্রোফাইল সাপোর্ট করলে লোনটা আরো বাড়িয়ে দেওয়া যাবে। তবে যেহেতু এটা
টাইম পিরিয়ডটা কম, লোনের অ্যামাউন্টটা নর্মাল গাড়ি একটু কমই হবে। আমরা শোরুমে এসে জেনে নিই। শোরুমে অ্যাড্রেস হচ্ছে এমবিএন অটোমোবাইলস কুরিল বিচরক ফ্লাইওভার সাথে আমার শোরুম। মোবাইল নাম্বারটি বলে দিন। মোবাইল নাম্বার 0171351926। তাহলে ভাই অনেক ধন্যবাদ আপনি আমাদের সময় দিলেন, সব সময় সময় দিয়ে থাকেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।